এক বোন লিখেছেন, কেউ যদি ভালো দিনদার ছেলে মেয়ের সাথে বিবাহ হওয়ার নিয়তে দিনের পথে ফিরে আসে, আরবি শেখে, হেফজে পড়ে, নেকাব পড়া শুরু করে, দাড়ি ছেড়ে দেয়, অথচ সে অন্য সময় এটা করতো না, তাহলে কি শিরক হবে? না, শিরক হবে না। কারণ মানুষের দিন মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়। তো সাহাবিদের ভিতরে অনেকে এমন ছিলেন যে তারা দুনিয়াবী স্বার্থ, দুনিয়াবী কল্যাণ হাসিল করার উদ্দেশ্যে দিন গ্রহণ করেছেন, পরবর্তীতে তাদের দিন তাদেরকে কল্যাণের পথে অটল এবং অবিচল রেখেছে এবং তারা দিনের পথে নিজেরা অটল থেকেছেন। সুতরাং দুনিয়াবী কোনো স্বার্থ হাসিল করার জন্য যদি কেহ দিনের পথে ফিরে আসে, কল্যাণ করে, আশা করা যায় পরবর্তীতে ওই দিন তাকে কল্যাণের পথে অটল রাখবে এবং তার জন্য এটা দুনিয়া এবং আখেরাতের একটা ভালো পর্যায়ে তাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং কোনো অসুবিধা নাই, সে এই কাজগুলি করবে। যদিও আল্লাহ সন্তুষ্টির জন্য এগুলি করা উচিত, কিন্তু যেহেতু তার অতটুকু নলেজ নেই, অতটুকু জ্ঞান নেই এবং সে হয়তো এটা এখনো বুঝতেছে না, তো সে যদিও এটা ভালো কাজ করছে দুনিয়াবী স্বার্থে, কিন্তু তাকে করতে দেওয়া উচিত। এটা বলা যাবে না যে তুমি আগে এখলাস শেখো, আগে তুমি আল্লাহ সন্তুষ্টির নিয়মটা শেখো, তারপরে এগুলি করো, না, এটা বলার কোনো প্রয়োজন নেই। বরং ভালো কাজ করছে, ভালো কাজকে তাকে সহযোগিতা করা উচিত। হ্যাঁ, কারণ এই ভালো কাজ তাকে ভালোর দরজা খুলে দেবে এবং আল্লাহর দিকে দিক নির্দেশনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।